জীবনও না স্যার কেন চলবে মরে যাবো না স্যার কথা হ্যালো আসসালামু আলাইকুম এ আপনি কি কথা শোনা যায় কথা শুনতে পান আমার কথা আচ্ছা ওই যে আপনার নাম কি ভাই ড্রাইভার এই সোহেল নামে ড্রাইভার আছে নাকি আপনার যে প্রাইভেট কার চালায় সোহেল আচ্ছা ওনাকে চিনেন ভালো করে চিনেন আপনার গাড়ির নাম্বারটা একটু বলবেন আমার গাড়ির নাম্বারটা বলেন তো গাড়ির নাম্বার আচ্ছা একুশ আমি সার্জেন্ট আনি বলছিলাম মহাখালী থেকে আচ্ছা ওনার আপনার ড্রাইভারের বাড়ি কোথায় একটু বলবেন আচ্ছা ওনার উনি আপনি যে গাড়ি দিয়েছেন উনি ওনার কি লাইসেন্স আছে আপনি জানেন লাইসেন্স আছে আচ্ছা আপনি গাড়ি দিয়েছেন কতদিন ধরে ও আচ্ছা 2 বছর আগে আর মা মারা যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা শুনেন 1 মাস হলো আসছে বিষয়টা হলো ওর বাড়ি সিলেট ওর কি ওই লাইসেন্স তো দেখাইতে পারতেছে না তাহলে কি করবো বলেন তো লাইসেন্স তো দেখাইতে পারতেছে না ওরে আপনি যে আমি বলতেছি বলে স্যার লাইসেন্স নাই একবার বলে ফটোকপি আছে এখন বলে যে লাইসেন্স হারাই গেছে তো এখন কোনটা বুঝবো বলেন আচ্ছা ঠিক আছে আপনি অনেকদিন চাকরি করতো মাঝখানে চাকরি করে নাই কিন্তু আপনি লাইসেন্স আছে কি না এটা আপনি দেখে তাকে নিয়োগ দিবেন না বলেন আচ্ছা শুনেন হ্যাঁ উনি বলতেছে যে ওর বাড়িতে পানি উঠছিল ও বলতেছে যে আমার পানিতে আমার এই গাড়ির কাগজ টাগজ যা আছে সব পানিতে তলিয়ে গেছে এটা কি সত্য না জানলে পানি উঠছিল এটা সত্য তাই তো তাহলে এখন আমি ওনাকে আচ্ছা বুঝতে পারছি যাক সিলেটে বন্যা হয়েছিল ঠিক আছে এখন তাহলে ওনাকে আমরা কি করতে পারি একটু বলেন তো আপনার ড্রাইভারকে লাইসেন্সের মামলা তো জানেন 4000 টাকা মামলা হবে আর আপনি যদি লাইসেন্সের মামলা শুনেন যেহেতু জানেন লাইসেন্সের মামলা এখন জরিমানা অনেক 4000-5000 তো এখন বিষয়টা আরেক একবার যদি মামলা খাওয়া থাকে এখন মামলা জরিমানা ডাবল আসবে 4000 মামলা খাওয়া থাকলে 8000 টাকা আসবে এখন লাইসেন্স ছাড়া কি গাড়ি চালানো যায় বলেন বুঝেন বিষয়টা আবার ইউটার্ন করছে আপনার ড্রাইভার বুঝতে পারছেন যেখানে ইউটার্ন নিষেধ রেল লাইনের উপরে সাইনবোর্ডটাও আছে দুইটা এখানে ইউটার্ন করা নিষেধ সেখানে সেই ইউটার্ন করছে তো এই কারণে ওনাকে ধরা হয়েছে এখন বলে যে আমার লাইসেন্স কান্নাকাটি করতেছে কাগজ তো দিলই না প্রথমে শোনেন আপনার আপনার ড্রাইভার প্রথমে কাগজ দিলই না বন্যা হয়েছিল ঠিক আছে এখন তার গাড়ির লাইসেন্স টাইসেন্স ফটোকপি মোবাইলের ফটোকপি মোবাইলের ছবি কিছুই তো দেখাতে পারে না তাহলে বুঝেন তার যে লাইসেন্স ছিল ওইটা আমরা কেমনে বুঝবো বলেন ও আচ্ছা ও বুঝতে পারছি আচ্ছা আপনার সাথে যখন ভাই আপনার সাথে যখন 2 বছর চাকরি করছে তখন লাইসেন্স ছিল পরে মা মারা গেলে বাড়িতে যায় এখন পরে আসার পরে আর আপনি লাইসেন্সটা দেখেন নাই যে আছে কি না তাই না বুঝতে পারছি এই শোনো এই মাসে জয়েন করছেন হ্যাঁ আচ্ছা আপনি আপনার ড্রাইভারের সাথে একটু কথা বলেন আমি কি কইতাম স্যার এখন আপনারা আমি রং করছি স্যার ঠিক আছে জি জি বাড়ির পানি নিচে গেছে একবার দুইবার
পানি তোইছে আপনার স্যার টিনের সেট বেরানো স্যার আর পানি যাইছে একদম মানে হাফ একবার উপর দিয়ে গেছে স্যার সিলের মৌলভী বাজার মৌলভী বাজার সিলে জি সব গেছে গেছে লাইসেন্সও আছিল স্যার এবলা স্যার আমার বাড়ির সামান আমি নিব না কোন ব্যাগে রাখছি স্যার আমি নিজেও কইতে পারতাম আমার লাইসেন্স হারাই গেছে জি লাইসেন্স লাগবে লাগবে জি 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 একটা মেয়ে আছে মাদ্রাসায় ভর্তি করতাম স্যার হ্যাঁ জি জি মৌলভী বাজার থেকে কিন্তু লাইসেন্স ওই জায়গাতে করছে জি জি ওটুকুকে আমি দেখতে হবে কারণ জি 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 দিয়ে দিব জি পারতাম না তো স্যার কেন চালাবি স্যার জি 5000 টাকা মনে হচ্ছে 10000 আমি চাকরি করে কি করতাম স্যার পারা যাইতো না 13000 বেতন জি জীবনও না স্যার কেন চলবে মরে যাবো না স্যার জি স্যার জি 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 না জি না জি না এটা বিশ্বাস করবে জি আমি দুই তিন চার দিনে ছুটি নিয়ে স্যার থেকে গিয়া বিআরটিসি মলিবাজার যাবো গিয়ে লাইসেন্সটা উঠে দিতে জি স্যার আচ্ছা স্যার জি এটাই তো স্যার আপনি যখন জি না জি জি আল্লাহ ভালো করবো স্যার জি স্যার জি জি আচ্ছা স্যার জি স্যার জি 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 আচ্ছা স্যার জি স্যার জি আমি জি স্যার কারণ এই দুই তিনটা যদি লাইসেন্সের উপর মামলা খাইতে তো স্যার 13000 টাকা দিচ্ছে 15000 টাকা যদি দুইটা মামলা খাইতে তো শেষ বহু বাচ্চা নিয়ে কি করবো জি স্যার জি জি স্যার না স্যার না কি করবো স্যার জি জি আচ্ছা স্যার সালামু আলাইকুম আর ভুল করবেন না জি কোন জায়গায় ভুল করলে ধরা খাবেন ভুল করবেন না ভুল করলে ধরা খাবেন জি আচ্ছা স্যার